দলীয় সাংগঠনিক কাজে যোগ দিতে কলকাতা এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আগামী 27 তারিখ পর্যন্ত এ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মী সভা করবেন তিনি। তবে এখনই বড় কোনো জনসভা বা র্যালি করবেন না মিঠুন। আসন্ন পঞ্চায়েত ভোটে সাংগঠনিক কাজে যোগ দিতে কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। 23 তারিখ থেকে 27 তারিখ এ রাজ্যের বিভিন্ন জায়গায় দলের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে ভোটের রণকৌশল ঠিক করবেন মিঠুন। বুধবারই পুরুলিয়ায় যাবেন তিনি। 24 ও 25 তারিখ বাঁকুড়া ও বিষ্ণুপুরে কর্মী সম্মেলন করবেন। শেষ দিন বোলপুরে কর্মী সভা করবেন বলে জানা গেছে। তবে এখনই বড় জনসভা বা র্যালিতে অংশ নেবেন না মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোট ঘোষণার পর বড় র্যালিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। কথা বলি, পরিষ্কার কথা বলি, প্রেসিডেন্ট আমাকে প্রেসিডেন্টকে কেউ নির্দেশ দিয়েছেন ওপর সেন্টার থেকে, ওপর থেকে উনি আমাকে বলেছেন যে কাজগুলো করার আছে, তার জন্য আমি এসেছি। কাজ করবো, পুছেন না, পুছেন না, আমি জানি না, আই ডো নট নো দ্য ডিএস, জানা আছে এয়ারপোর্টে নেই তো নামলাম, সবই কথা বলবে। মিঠুন চক্রবর্তীর আগমন প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে আলোচনা করবেন ও প্ল্যানিং শুনবেন তিনি। মূলত কর্মীদের মনোবলকে চাঙ্গা করতেই তার এই বৈঠক। আমরা কালকে সকালে অ্যাকচুয়ালি পুরুলিয়া পৌঁছবো। মূলত আমাদের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী আছে আমাদের অঞ্চল স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত, তাদের সবার সাথে আলাপ আলোচনা করা, তাদের প্ল্যানিং শোনা এবং সংগঠনের কাজ কতদূর হয়েছে এই বিষয়ে আলোচনা চলবে। পঞ্চায়েতে প্রচার তো অলরেডি শুরু হয়েছে, কিন্তু মিঠুনদাকে আমরা পঞ্চায়েতে জেনারেল প্রচারে ব্যবহার করব না। আমরা ওনাকে পরবর্তী সময়ে পাবলিক র্যালিতে আনবো। এখন মূলত সাংগঠনিক যে বৈঠক, উনি আমাদের কর্মীদের সাথে দেখা করে আমাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই প্ল্যানিং নিয়েছেন এবং আজকে আমার যে ট্যুর সেই ট্যুরে সঙ্গী হয়েছে। সোমবার বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হন এক পুলিশ কনস্টেবল। যে প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ তৃণমূলের টার্গেট হয়ে দাঁড়িয়েছে, এখন কনস্টেবল গুলিবিদ্ধ হচ্ছেন, আগামীতে এসপিরা টার্গেট হবেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তো পুলিশ এখন টার্গেট ব্যাগ হয়ে গেছে, সেখানে বুলসাই আর কি পুলিশ। এই পুলিশ যদি দলদাস হয়ে যায় এরকমই অবস্থা হবে। আজকের কনস্টেবলের গায়ে গুলি লেগেছে, এরপরে এসপিদের গুলি খাওয়ার সময় আসবে। তৃণমূল কংগ্রেস বোম বন্দুক জড়ো করে কে পঞ্চায়েতে লুট করার সার্টিফিকেট পাবে? পঞ্চায়েত কা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কেন্দ্র পাঠাবে, সে কে কোটি কোটি টাকা লুট করার দায়িত্ব কারা পাবে, সেই নিয়ে লড়াই চলছে, স্বাভাবিকভাবে সেরকমই তো চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।